প্রমথ ভূষণ রাজার স্মৃতি বহন করছে ঝিনাইদহের নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট। রাজবংশ ও রাজার স্মৃতি বহন করছে ঝিনাইদহের প্রত্যন্ত গ্রাম তৈলকুপিতে অবস্থিত নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট। ঝিনাইদহ জেলা থেকে কালীগঞ্জ শহর 15 কিলোমিটার দূরে অবস্থিত। সেখান থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত কালীগঞ্জের তৈলকুপি গ্রাম। এই গ্রামেই নলডাঙ্গার রাজা প্রমথ ভূষণের স্মৃতি ধরে রাখতে 2005 সালে প্রতিষ্ঠিত করা হয় নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট নামে একটি বিনোদন কেন্দ্র। গ্রামে প্রবেশ করলেই দেখা যাবে পার্কটির প্রধান ফটক, যেখানে স্মৃতি বহন করছে রাজার রাজমহলের। ভেতরে প্রবেশ করলেই দেখা মিলবে নান্দনিক নৈসর্গিক অপরূপ সৌন্দর্য। 20 একর জমির উপর নির্মিত এই পার্কে রয়েছে মায়াবী স্পট, কৃত্রিম অভয়ারণ্য, ডুপ্লেক্স কটেজ, পার্কে শিশু কিশোরদের জন্য একাধিক রাইডস, সুবিশাল লেক, হংসরাজ প্যাডেল বোট, ওয়াটার পার্ক, পাহাড়, বিভিন্ন প্রোগ্রামের জন্য স্টেজ সহ বিভিন্ন রকমের মূর্তি। আসলে নলডাঙ্গাই খুব ভালো পরিবেশ। এই জায়গায় শুটিং টুটিং করার দিকতে আমার ইউটিউব চ্যানেল আছে হিরো মেহেদি, আমি এই জায়গায় শুটিং করি। আসলে নিরাপত্তা খুব ভালো জায়গা, ফ্যামিলি নিয়ে আসবেন আপনারা এই জায়গায়, খুব ভালো এক্সপোর্ট, এনে কোনো সমস্যা নাই, নিরাপত্তা আছে, সুন্দর পরিবেশ, আপনারা দূর দূরান্তে যেখান থেকে আসবেন খুব ভালোভাবে এসে উপভোগ করবেন। নাতি ছেলেরা বেশি আসেছে, নাতি ছেলেরা তাদের পরিবার সহ এসেছে, আমরা সবাই আসেছি, মেয়েরা এসেছে, বিটার বড়রা সবাই এসেছে, ভালোই লাগছে। আমরা চুয়াডাঙ্গা থেকে এসেছি আর আমরা ফ্যামিলি সহ অনেকে এসেছি, প্রায় 60-65 জন। তো এই পার্ক তৈলকুপ নলডাঙ্গা রাজবাড়ি পার্ক সম্পর্কে আগে থেকে অনলাইনে জেনে এসেছি। পার্কটা আসার পর আরও সুন্দর লাগছে, আশেপাশের স্থানটা মানে ফ্যামিলি ট্যুরের জন্যই যোগ্য। নলডাঙ্গা পার্কে প্রথম আসলাম, এই পার্কটা অনেক শান্তশিষ্ট নিবিড় পরিবেশে দেখার মতো একটা উপভোগ করার মতো জায়গা, সুন্দর অনেক গুছালোভাবে এখানে করেছে পার্কটা, নিরিবিলি পরিবেশ এবং সবাই ফ্যামিলি সহ এবং ছাত্রছাত্রীদের নিয়ে আসার মতো একটা নতুন জায়গা করেছে, অনেক সুন্দর জায়গা। আমরা করোনার ভিতরে ঘর বন্দি ছিলাম, এখন আমরা এসেছি নলডাঙ্গা পার্কে, এখানে এসে অনেক ভালো লাগছে। আমার সাথে এসছে আমার মা বাবা চাচা চাচি সবাই এসছে, অনেক মনোরঞ্জন এই পার্ক। আশা করি এই পার্কটা অনেক উন্নত হবে এবং এসে খুব ভালো লাগছে, সব দিক থেকে সুন্দর। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত নয়নাভিরাম রকিং হর্স, ব্যক্তি প্রদত্ত নিরাপত্তা কর্মীর তত্ত্বাবধানে সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানা থেকে আমরা আসছি, এটা ফ্যামিলি সহ আসছি আমরা একটা বাস নিয়ে, তো নলডাঙ্গা পার্কে আসছি, এটা দেখার মতন একটা পার্ক। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এখানে আমরা খেলনা কিনেছি আর অনেক অনেক জিনিস দেখেছি। পার্কে এসে খুব সুন্দর ভালো লাগলো, এখানে পরিবেশও ভালো, অনেক হচ্ছে যে জীবজন্তুর হচ্ছে যে ছবি আছে এবং নাগরদোলা আছে, পাশে নদী আছে আর পাশে রান্নাবান্নার ব্যবস্থা আছে, একটা মঞ্চ আছে, অনেক কিছু দেখলাম। আর এখানে পরিবেশ অনেক সুন্দর, নিরিবিলি, এখানে কোনো সমস্যা নেই, এখানে পরিবেশ অনেক সুন্দর। যা দেখতে প্রতিদিনই ভিড় করছে কয়েক হাজার দর্শক। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমানে পার্কটি চালু থাকলেও রয়েছে দর্শক খরা। মাদকের প্রবণতা কমাতে নির্মল বিনোদনের প্রয়োজন,
সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে বিনোদন কেন্দ্রগুলো খোলা থাকলে সরকারের মাদক মুক্ত সমাজ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে। সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা এই পার্কটিতে শিশু ও কিশোরদের পাশাপাশি বিনোদন পিয়াসী সকল শ্রেণী পেশার মানুষের আনন্দের খোরাক যোগাতে সরকার সহ সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা খাদিমপুর গ্রাম থেকে আসছি। আমরা দীর্ঘদিন ধরে প্রত্যাশা ছিল যে নলডাঙ্গা তেলকুপি পার্কে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে সবাই মিলে এখানে বেড়াতে আসব। দীর্ঘদিন আমাদের বাসায় থেকে আমাদের মন শরীর একটু মানে ইয়ে হয়ে গেছিলো, তারপরে আমরা এই জায়গাটা সবাই মিলে সিলেক্ট করলাম। তো এখানে এসে দেখছি সুন্দর পরিবেশ, সুন্দর রাস্তাঘাট, সুন্দর চলাফেরা, সুন্দর রান্না করার জায়গা, মনোরম পরিবেশ, সাঘেরা এই পার্ক। এখানে আমাদের রাস্তাঘাটগুলো দেখছি অত্যন্ত সুন্দর। এখানে চলাফেরা করে আমাদের ফ্যামিলি থেকে যারা এসছে তারা সুন্দর পরিবেশে মন উচ্ছ্বাস করে এখানে সবাই ঘুরে বেড়াচ্ছে। এখানে এসে দেখছি রান্না করার জায়গা, তারপরে বাথরুম, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ গাছপালা, একটা প্রাকৃতিক দৃশ্য। তাই আমরা এই সিলেক্ট করেছি এই জায়গাটা, আমরা অন্তত বছরে একবার করে আসব। এবং আমাদের বাড়ির আশেপাশে যারা আছে বন্ধু বান্ধব তাদেরকে বলবো যে নলডাঙ্গার তেলকুপি জায়গায় একটা সুন্দর মনোরম পরিবেশ পার্ক আছে, একটা ফ্যামিলি পার্ক, এখানে সবাই মিলে সকল শ্রেণীর লোক এখানে মানে আসা যায়। তাই আমরা অন্তত বছরে একটি বার হলেও আমরা এখানে ঘুরে দেখে আসব। আমাদের এই করোনা আসার পর থেকে কালীনও আমাদের মালিক আমাদের বেতন দিয়ে দিয়েছে, আর আমাদের মালিক যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে আমাদের মালিক এখন খুবই মানে পার্ক চালানোর জন্য ক্ষতিগ্রস্ত। যেগুলো আমরা নাগরদোলা, সুপারসিয়ার, ব্যারেল বোর্ড এগুলো সবই চালাতাম, সবই রানিং ছিল। এখন আমাদের এইগুলো সব আস্তে আস্তে জং ধরে মনে করেন মোটামুটি একটা নষ্ট পর্যায়ে চলে গিয়েছে। এইগুলো আমাদের মালিক ঠিক করবে, ঠিক করার জন্য আমরা খুবই মালিকের পক্ষ থেকে আমরা আন্দোলন খুবই দুঃখিত। মানে আমাদের পার্ক চলে না এই কারণে, মানে বন্ধ থাকার কারণে। আর আমি সরকারের কাছে চাই যে আমার মালিক যদি এই পার্কটা আবার সুন্দরভাবে সব কিছু চালু করতে পারে, আর সবাই আবার নতুন করে যেভাবে চলতাম আগে সেভাবে যদি আমাদের চালাতে পারতো, এটা আমার খুব খুশি হতো। তো সরকার যদি আমাদের মালিকের কিছু অনুদান দিত তাহলে আমরাও বাঁচতাম, আমাদের মালিকটাও বেঁচত। আমি ম্যানেজারের দায়িত্ব পালন করছি পার্কের প্রথম শুরু থেকেই।
তো এখানে আমরা যারা কর্মচারী আছি, আমাদের মালিক, তিনি আমাদের এ পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা করে আসছে বা আমাদের যে স্যালারি সুন্দর মতো দিয়ে আসছে। করোনা লকডাউনে পার্ক বন্ধ থাকায় আমাদের এই পার্কের লোকজন না আসায় আমরা অনেক কষ্টে আছি। তারপরেও আমাদের সিও সাহেব মোহাম্মদ এমদাদুল হক সোহাগ, তিনি আমাদের পারিশ্রমিক যে স্যালারি তিনি সুষ্ঠুভাবে দিয়ে যাচ্ছে। কিন্তু এই বিষয়টা আর কতক্ষণ, আগে আমাদের এখানে হাজার হাজার দর্শক আসতো, কিন্তু এই মুহূর্তে কোনো লোকই আসে নাই। সেই হিসাবে আমাদের স্যালারি দিয়ে যাচ্ছে, কিন্তু এই পার্কের মালিকের যদি সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা বা কোনো বাইরে থেকে কোনো অনুদান পেত তাহলে আমাদের পক্ষে আরও ভালো হতো। আমাদের ঝিনাইদহ জেলার ইতিহাস মানেই নলডাঙ্গা রাজবাড়ির ইতিহাস। সেই ইতিহাসকে সংরক্ষণ করার জন্যই আমরা যারা এই নলডাঙ্গার পাশে আছি তারা চেষ্টা করে, আমার পিতা মূলত এই পার্কটি স্থাপন করেন। তো মোটামুটি ভালোই চলছিল। আর আপনারা জানেন নলডাঙ্গার ইতিহাস, কিন্তু মোহাম্মদ শাহী বরগুনা, মোহাম্মদ শাহী বরগুনার যে জুরিডিকশন ছিল সেটা একদম আমাদের কুষ্টিয়া থেকে শুরু করে যশোর পার করার পর্যন্ত সেই রাজধানী ছিল নলডাঙ্গা। সেই ইতিহাস ঐতিহ্যদের ধারক ও বাহক ছিল আমাদের এই নলডাঙ্গা রাজবাড়ি, রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট। কিন্তু এই করোনা মহামারীর কারণে পার্কটা দীর্ঘদিন বন্ধ থেকে আমাদের যে যন্ত্রাংশগুলো দেখছেন, এই যন্ত্রাংশগুলো জং ধরে গেছে, অনেকটাই নষ্ট হয়ে গেছে, মানুষজন আসেনি। আমাদের এখানে যে লিবার বা যে কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছে তাদেরকে নিয়ে আমরা আসলে সার্ভাইভ করাটাই, এটা অপারেট করাটাই এখন আমাদের কাছে খুব মুশকিল হয়ে গেছে। তো আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দর্শনার্থী যারা আছে তারা সামাজিক দূরত্ব বজায় রেখে এখানে স্বাস্থ্যবিধি মেনে পার্কটা ওপেন আছে, তারা সবাই এখন এসে এখানে নির্মল বিনোদন করতে পারে। পাশাপাশি যদি বিনোদন থাকে, ফ্যামিলি বিনোদন থাকে, তাহলে দেখবেন মাদকের যে প্রবণতা আমাদের ঝিনাইদহতে, মাদকের যে প্রবণতাটা আছে আমাদের কালীগঞ্জের এই এরিয়া দিয়ে, আমি মনে করি নির্মল বিনোদনের মাধ্যমে মাদক মুক্ত সমাজ গড়ার যে একটা অঙ্গীকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়েছেন তারই ধারাবাহিকতায় আমাদের এই পার্ক বা অন্য অন্য যেসব বিনোদন কেন্দ্রগুলো আছে, এই বিনোদন কেন্দ্রগুলো যদি ফ্যামিলিরা এসে নির্মল বিনোদন নেয় তাহলে সন্তান মাদক মুক্ত থাকবে বলে আমরা আশা করি। করোনার সময় আমরা আসলে অনেক ক্ষতিগ্রস্ত, আমরা করোনার সময় দীর্ঘ সময় আপনারা জানেন পার্কটি বন্ধ ছিল, আমাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া লাগছে, সহকারে এখানে যে অবকাঠামিক যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো এখন আমরা পোষা উঠতে পারিনি। তো গভর্নমেন্ট যদি কোনো প্রমোদনা দেন সেক্ষেত্রে আমরা আরেকটু আগে যাব বলে আশা করি। নলডাঙ্গা রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট, এখানে অনেক দর্শনার্থী পূর্বে অনেক দর্শনার্থী আসতো, আমরা শুনেছি এখনও কম বেশি দর্শনার্থী আছে, আর দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়টা আমরা এই ক্যাম্পের ইনচার্জ হিসাবে নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করে থাকি। মাঝে মধ্যে আমরা এসে পার্কের ভিতরে, পার্কের আশপাশে যেসব বখাটে ছেলেপিলে থাকে তাদেরকে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে সেই ব্যবস্থা গ্রহণ করি।